আব্বা শুধু আমার। আব্বাসটা একটু ছবি বানিয়েছি এবং আব্বাসটা হচ্ছে যে পুরান ঢাকার প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র। এই ছবিটির হচ্ছে যে মূলত হচ্ছে যে পুরান ঢাকার ইউনিয়ন কাউন্সিলর থাকে হচ্ছে যে জয়রাজ এবং তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে লোরা গহর। তাদের তর্ক যুদ্ধ এবং সব কিছুর মধ্য থেকে হচ্ছে একটা হ্যান্ডস হিসাবে কাজ করে আব্বাস এবং তার এলাকার আধিপত্য এবং তার চলাফেরা এবং তার ওই জায়গাটায় মানে যে ইন্টারনাল যে পলিটিক্সগুলো থাকে আর কি, সে সব কিছুকে নির্ভর করে আব্বাস চলচ্চিত্র নির্মাণ করেছে। কাউন্সিলর সাহেব, এখানে তাই হয় যা আইন বলে। আজকে তোমার শেষ ওয়ার্নিং। কার সামনে খাড়ায় কথা কথা ছস ভুলে গেছস গা? শাট আপ। আপনি সেট আপ। মৌলিকত্ব যে জিনিসটা সেটা হচ্ছে যে যখন একটি ছবি আপনি যখন দেখবেন তখন দেখবেন হচ্ছে যে এটি একদম পুরান ঢাকার এই ধরনের ঘটনা অহরহ ঘটে। যখন হচ্ছে যে এই ধরনের একদম মানে মানে যখন অহরহ ঘটা গল্পগুলো যখন আমাদের সামনে উপস্থিত হয় সেটার মৌলিকত্ব নিয়ে কোনো প্রশ্ন আসে না, কারণ এটা আমাদের কালচার। এখানে কোনো ধরনের কোনো ছবি থেকে কোনো ইয়ে থেকে সেগুলো কোনো কিছু আসা মানে একেবারেই মানে আমাদের কাম্য নয়। আর সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে ছবির প্রত্যেকটা ছবি একটা একটা জায়গা থেকে যখন হচ্ছে যে আমরা অ্যাকশন করি বা যখন ভালো লাগে তখন হচ্ছে আমরা বিভিন্ন ছবি থেকে আমরা ইন্সপায়ার হয়েছি, আচ্ছা এই ধরনের শটটা ভালো হলে ভালো হতো, এই ধরনের একটা ডিফারেন্ট টাইপের একটা প্রেজেন্টেশন হলে ভালো হইতো। সেটা তো আসলে মানে এত ছবি হয়েছে পৃথিবীতে, আপনি আর ডিফারেন্টটা কোথায় পাবেন? তো সেই ডিফারেন্টের জায়গা থেকে হচ্ছে যে তারপরও মানে যখন আমাদের কালচারের সাথে সেটা যখন আমার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছবির মধ্য থেকে যখন হচ্ছে যে অনেক ভালো লাগার জায়গা বা অনেক ছবি থেকে অনেক কিছু ভালো লাগতেই পারে বিভিন্ন শট দেখে বিভিন্ন ইয়ে থেকে, তখন সেই জায়গা থেকে হচ্ছে হয়তো বা কোনো কোনো বিষয়গুলো পাবলিক হয়তো বা ইন্টারঅ্যাক্ট করতে পারবে যে আচ্ছা ঠিক আছে এই শটগুলো একটু ডিফারেন্ট, এই শটগুলো একটু আলাদা কিছু হয়েছে। এবং সেই জায়গা থেকে আব্বাস আসলেই আলাদা এবং ব্যতিক্রম এবং একদম মৌলিক একটা গল্পের ছবি। আমি বলি হচ্ছে আব্বাসকে যতই আমাদের পুরান ঢাকার কালচার এবং হচ্ছে পলিটিক্স নিয়ে ছবিটি নির্মাণ হলেও এটা টোটাল একটা এন্টারটেইন ছবি এবং আমি মেসেজ অবশ্যই আছে কিন্তু মেসেজটাকে আমি অতটা প্রাধান্য দিই না, আমি যতটুকু হচ্ছে যে এন্টারটেইনটাকে প্রাধান্য দিই। তো সেই অনুযায়ী আব্বাস দেখে দর্শক অবশ্যই এন্টারটেইন হবে এবং এটা আমি বিশ্বাস করি। যতটুকু হচ্ছে যে ট্রেইলার এবং টিজার এবং গান দেখে দর্শক যতটুকু হ্যাপি হয়েছে তার চেয়ে অনেক বেশি হ্যাপি হবে, এন্টারটেইন হবে আব্বাস দেখে। পুরান ঢাকায় বাঙালি বিখ্যাত আয় গলি গলি আর বাজার।